যেহেতু সারাদিন আমরা 14-15 ঘন্টা রোজার পরে এবং আবার আমার ডায়াবেটিসের সমস্যাও আছে, সুতরাং আমি ইফতারে খেতে বসি, অতএব আমার প্রথমেই চিন্তা করতে হবে যে আমার শরীরে ক্যালোরি তৈরি হবে এবং আমার শরীরে সুগার লেভেলটা কন্ট্রোলে থাকবে, এরকম খাবার দিয়েই আমি শুরু করব। সেক্ষেত্রে আমরা প্রথমে চিন্তা করতে পারি যে আমরা খাবারের তালিকায় জুস রাখবো। সেক্ষেত্রে লেবু শরবত অনেকে খান, লেবু শরবতের ক্ষেত্রে ডায়াবেটিসের রোগীরা অ্যাভয়েড করতে পারেন চিনি। অনেকে চিনির পরিবর্তে কিন্তু মধু ব্যবহার করতে পারেন। এছাড়া পাশাপাশি আপনি খেতে পারেন ইসবগুলের ভুষি, এছাড়া টক দইয়ের লাচ্ছি খেতে পারেন, কাঁচা আমের জুস খেতে পারেন, আঙুরের শরবত খেতে পারেন। এর পাশাপাশি আপনি রাখেন আপনার খাদ্য তালিকায় দই চিড়া। দই চিড়ার সাথে আপনি একটু কলা মিশিয়ে নিন, সাথে আপনি খেতে পারেন সাবুদানার পায়েস। এছাড়া আপনি হালকা কোনো একটু ডেজার্ট টাইপের খেতে পারেন, যেটা চিনি ছাড়া কিন্তু আপনার শরীরের জন্য উপকারী। এরপরে আপনি খেতে পারেন একটু ফলমূল, সেটা কলা হতে পারে, আপেল হতে পারে, এই সময় সিজনাল ফল যেমন তরমুজ, আনারস, এই ফলগুলো আপনি খেলে আপনার সারাদিনের যে ক্লান্তিটা থাকবে সেটা অনেকাংশেই আপনার কমে আসবে এবং দেখবেন যে আপনার সুগারের লেভেলটা কন্ট্রোলের মধ্যে থাকছে।